नित्य नतुन रेसिपिर आपडेट पेते आज ही सबस्क्राइब करे फेलुन बर्नाली रान्नाघर और प्रेस करे दिन बेल आइकन, ताहोले आमार चैनेलेर कोनो भिडियो आपनारा मिस करे जाबेन ना। नमस्कार बंधुरा, आमी बर्नाली बर्नाली रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर पर्व। आजकेर पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि खूबी टेस्टी एकटा माछेर रेसिपि, डिम भरा टैंगरा सर्षेर झाल। एकेबारे ट्रेडिशनल भावे बानिয়েছি, खूबই झटपट বানানো যায় আর গরম ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটা থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় ডিম ভরা ট্যাংরা সরষের ঝাল। ডিম ভরা ট্যাংরা মাছ দিয়ে সরষের ঝাল বানানোর জন্য আমি 10টা বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আর এই ট্যাংরা মাছগুলোর প্রত্যেকটার মধ্যেই ডিম আছে। এই ডিম ভরা ট্যাংরা দিয়েই সরষের ঝাল করলে বেশি ভালো হয়। মাছটা খুব ভালো করে কেটে আমি ভালো করে ধুয়ে জলটা প্রথমে ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি। রান্নার অন্তত পক্ষে 10 মিনিট আগে এটা করলে মাছের ভেতরে নুন হলুদটাও ঢুকে যায় আর আগে থেকে নুন হলুদ আর সরষের তেল মেখে রেখে দিলে ট্যাংরা মাছ তেলে দিলে যে ফাটার ভয় থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়। ফোড়নের জন্য আমি নিয়েছি 1/4 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। সরষে নিয়েছি আমি 1 টেবিল স্পুন মানে 20 গ্রাম। 20 গ্রাম সরষে আর 2টো কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে কিভাবে সরষে বাটতে হয় আর তেতো হয় না তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা দেয়া থাকবে, যদি চান তো দেখে নিতে পারেন। এই রান্নায় আমি কোনো রকমের লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার করব না। কাঁচা লঙ্কার ঝাল আর কালো সরষের যে ঝাল সেটা দিয়েই এই রান্নাটা অনেক বেশি ভালো হয়। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই রান্নায় অন্য কোনো রকমের মশলাও আমি ব্যবহার করব না। আর লাগছে স্বাদ অনুযায়ী নুন লাগছে। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলেই এর টেস্টটা ভালো হবে। আর লাগছে অল্প একটু জল। চলে যাচ্ছি আমরা এবার মূল রান্নায়। কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন সরষের তেল গরম করেছি। এবার ফ্লেমটাকে আমি একেবারে মিডিয়াম করে দিয়েছি। এবার এর মধ্যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মিডিয়াম করে ভেজে নেব। বেশি কাঁচাও রাখবো না, আবার বেশি লালও করব না। ট্যাংরা মাছ বেশি ভাজতে নেই, তাহলে এর ভেতরে যে তেলটা থাকে বেরিয়ে যায় আর মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। মাছগুলো মিডিয়াম লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে মাছগুলো তুলবো না। এবার এই তেলের মধ্যেই এক পাশে মাছগুলো সরিয়ে দিচ্ছি একটু। এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে দিলাম আর কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা তেলে দিয়ে ভাজলে খুব ভালো একটা গন্ধ হয়। আর কাঁচা লঙ্কাটাকে অবশ্যই কিন্তু ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ফেটে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে আমরা ফোটার জন্য অপেক্ষা করব। झोलटा फुटे उठले तारপরে নুনটা অ্যাড করব। झोलटा फुटे उठেছে, এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দিতে হবে, কেননা এটা বেশি ঝোলঝোল হয় না, একটু ঘন ঘন গ্রেভি হয়। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, মানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি আমি 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পরে ঢাকাটা খুলে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশি রান্না করতে নেই, তাই 5 মিনিটের বেশি রান্না করবেন না। এবার দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে, ঠান্ডা হওয়ার পরে এটা আর একটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু সর্ষে ট্যাংরার আসল টেস্টটাই কিন্তু পাবেন না। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য, যাতে কাঁচা তেলের গন্ধটা খুব সুন্দর মিশে যায়। 5 মিনিট পরে এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমাদের আজকের রেসিপি ডিম ভরা ট্যাংরার সর্ষের ঝাল তৈরি হয়ে গেছে। খুবই ঝটপট বানানো যায় রেসিপিটা, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর নতুন কোনো রিকোয়েস্ট যদি থাকে কোনো রেসিপি, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।